কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উপস্থিত মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, আমরা যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে। আমরা অবশ্যই আমাদের প্রধান অতিথি কথা বলবেন, আমি সূচনা কথায় লম্বা করতে চাই না, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, তাদের প্রতিটি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়েই আমরা সমবেদনা জানানো উচিত ছিল, কিন্তু যেহেতু শহীদের সংখ্যা অনেক, আবার আমরা লম্বা টাইম ধরে আমরা সমস্ত শহীদকে অ্যাকোমোডেট করা খুব কঠিন, এই জন্যই আমরা একসাথে 10 জন, 12 জন, 8 জন, 6 জন, 7 জন, এভাবেই আমরা শহীদদেরকে, শহীদের পরিবারের সদস্যদেরকে একসাথে ডেকে আমরা তাদের নিয়ে আমরা মত বিনিময় করছি এবং কথা বলছি, আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। আমি শহীদ পরিবারের সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞ, তারা এখানে এসেছেন, আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রোগ্রামটাকে এভাবে সাজাতে চাই যে এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি আছেন, শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা একটু করে কথা শুনব যে ঘটনার স্পট কোথায় ছিল, কয়টার সময় কোন তারিখে তিনি শহীদ হয়েছেন, এরপরে ওনার মনের অভিব্যক্তি, যেহেতু এখানে 8 জন শহীদ আছেন, আবার আমাদের হাতে সময় অনেক কম, আমরা মাগরিবের আগে শেষ করতে চাই, সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে সংক্ষেপে আপনারা আপনাদের অভিব্যক্তি আপনারা প্রকাশ করবেন। এখন এই অভিব্যক্তি আপনাদের কাছ থেকে আমাদের প্রধান অতিথি আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে সেটি গ্রহণ করবেন। এখন আমি সময়ের কারণে আর অন্য কথা না বলিয়ে বাড়িয়ে এ পর্যায়ে শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের কোনো একজনের কাছে আমি মাইক দিতে চাই এবং আপনি আপনার অভিব্যক্তি ব্যক্ত করবেন। সম্মানিত প্রতিনিধি, এখানে আমাদের শহীদ পরিবারের যারা উপস্থিত রয়েছেন তার ভিতরে আমি শুনতে বর্তমানের জন্য অনুরোধ করছি শহীদ জুবায়ের খানের সম্মানিত পিতা অ্যাডভোকেট জামনির আলম খান। অ্যাডভোকেট জামনির আলম খান, বিভিন্ন নেতৃবৃন্দ, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি, তবে আমাদের কর্তৃপক্ষ যে এই অনুষ্ঠানের আয়োজন করতেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলে জুবাইর উপর খান বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয় ইউপির এলএলবি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন, উনি শহীদ হয়েছেন 5 তারিখে বিকালবেলা, ও এসএসসি পাস করছিল দুনিয়া একে হাই স্কুল থেকে, তার পুরাতন বন্ধু বান্ধব আছে এখান থেকে, এরা পুলিশ এলো পথরি গুলি আরম্ভ করে, ওইখানে আমার ছেলে গুলিবিদ্ধ হইয়া তা নিহত হন, তবে তাকে যে জায়গায় গুলি করছিল তার হাতের বগলের নিচ দিয়ে যদি বেরিয়ে গেছিল, যদি যথাসময় তাকে হাসপাতালে নেওয়া যেত তাহলে তাকে বাঁচানো যেত, অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এবং ওইখানে ওই দিন অনেক লোক মারা গেছে, প্রায় 160 জন লোক মারা গেছে। আমাদের আমাদের দাবি হলো এই যে বিনা উস্কানিতে এইভাবে পুলিশ লোকগুলাকে হত্যা করলো, এটার প্রমাণ, এটার ইনভেস্টিগেশন করে এদেরকে বিচার আওতা হবে। আর তত্ত্বাবধায়ক সরকার এটা বিচার করা সম্ভব হবে না। আমাদের এই যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের এই ব্যাপারে তৎপর থাকতে হবে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের এটা ইনভেস্টিগেশন হবে। এরপর যদি এটা আমাদের দাবি হলো এটা দ্রুত বিচারে এটা বিচার করতে হবে। যদি সেশন ট্রায়াল হয় অনেক লম্ব সময় দরকার, বিচার হবে না দ্রুত বিচার এনে। অথবা এই যে হাসিনা যেটা মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল করছে ওই ট্রাইব্যুনাল এটা বিচার করলে এটা তাড়াতাড়ি বিচার কার্য সমাধান হবে। এবং আমাদের শহীদ পরিবার গুলো এই যে দাবি, এখানে ইন্ডিয়ার নাকি অনেক পুলিশ আছে, ইন্ডিয়ার পুলিশ কিভাবে আছে, চাকরি শর্ত হলো বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, কিন্তু ইন্ডিয়ার লোক কিভাবে এখানে হচ্ছে চাকরি পায়, তারা কিভাবে এখানে হচ্ছে এই এতগুলো লোককে হত্যা করলো। এইটার বিরুদ্ধে যারা নিয়োগকারী কর্তৃপক্ষ যারা আগে জানালা থেকে নিয়োগ দিচ্ছে বিগত সরকারে, তাদের এইটার জন্য আলাদাভাবে তাদের বিচার করতে হবে। আপনারা একটু ঘটনাটা বলবেন একটু একজন একজন করে, জি এখানে দিয়ে শহীদের নাম বলে তারপরে বলবেন। আমার দুই বাচ্চা আছে, মেয়ে যমন বাচ্চা দুটো মেয়ে আছে, আবার আমি 7 মাসের গর্ভবতী। আমার স্বামী ডাক্তারবাড়ি থানার সামনে আহত হন 5 তারিখে। আমরা সেই আহত লাশ আমরা পাই ঢাকা মেডিকেল মর্গের ওইখানে। আমার হাজবেন্ডের ডান পাশে গুলি লেগেছিল, আর ডান হাতে দুইটা আর বাম পায়ে একটা চারটা গুলি। আমার স্বামীর গায়ে লাগছিল, আমার স্বামী চিকিৎসা পায়নি, চিকিৎসা পাওয়ার সুযোগ পায়নি। আমার হাজবেন্ড রিক্সা চালাইতো, কর্ম করতো রিক্সা চালাইয়া। এই হত্যার আমি বিচার চাই, যারা যারা এর সাথে জড়িত আছে তাদের বিচার করেন, তাহলে আমরা অনেকটা শান্তি বোধ করবো। আমার নাম মোহাম্মদ, আমার স্বামীর নাম মোহাম্মদ আসিফুর রহমান। সে একদম গর্ভবতী শুনতে ছিল, সে 5 তারিখ 11টার মধ্যে বাসা থেকে বের হয়েছিল। তারপর মানে তারপর এখন তার কোনো খোঁজ পাইনি আমরা। তাকে পুলিশের হাতে কিভাবে নিঃশ্বাসভাবে হত্যা করলে হত্যা করতে বিচার চাই। আর আগে একটু আগে আঙ্কেল বলো যে পুলিশ নিয়োগ করে আনা হয়েছে, এই পুলিশ কোথা থেকে আসে, কি আসে, এর অভিযোগ তাতে নাই। আর পুলিশের যে পুলিশ এভাবে নিঃশংস ভাবে অনেক মানুষ মারা গেছে, অনেক সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাইছি, বা আমার স্বামীর যে মারছে সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাইছি, যাতে থানার সামনে কাগজ পাচ্ছি, কাগজ গুলি করছে সেই সিসিটিভি ফুটেজ আমরা পাইছি। আমার একটাই দাবি যে যারা এভাবে যে নিঃশংস ভাবে আমার স্বামীর হত্যা করছে, আর ওই খুনি হাসিনার বিচার চাই। আমি এক কথায় খুনি হাসিনার আমি অনেক বিচার চাই, ও যেভাবে আমার স্বামীর মারছে ওর ঠিক এভাবে মারা উচিত। আসসালামু আলাইকুম, আমি শহীদ অফিসার, আমার হাতটি ছিল প্রবাসী সৌদি প্রবাস। 14 তারিখে ফ্লাইট ছিল, যখন আন্দোলন হয় প্রথম থেকে আমার হাজবেন্ডের প্রতিদিনের পানি খাওয়াতো, বিস্কিট দিত,
আমি ফোন করেছি যখন শাহবাগের থেকে শাহবাগের শরণার্থী তখন খালি যে বড় মাদ্রাসার সামনে এখানে গোলাপ নিতে ও একটা গলিতে চলে যায়, ও গলিতে যায় আর আমি ঢাকা মেডিকেল থেকে এখনো ওর ডেথ সার্টিফিকেট পাইতেছি না, যদি আমি এটা পাই এটা আমার জন্য অনেক ভালো হবে। আমি ওর দেশের বাইরে ও যেখানে জব করতো বা যেখানে থাকতো ওখানে যদি আমি পাঠাইতাম আমার জন্য অনেক ভালো হতো, যেহেতু আমার এক ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে মেয়ে স্কুলে পড়ে, এটা আমার একান্ত দরকার। যদি আপনারা এটাকে আমাকে সহযোগিতা করতে পারেন, আপনাদের মাধ্যমে আমি বলছি যে ঢাকা মেডিকেল থেকে ওরও সব কিছু জমা আছে, আমি ডেথ সার্টিফিকেট যদি পাই আমি সৌদিতে পাঠাবো, পাঠালে ওর যে এখানে চাকরি করতো ওখানে পাঠালে আমি কিছুটা সহযোগিতা পেতাম। ঠিক আছে, আর শেখ হাসিনা কোনি শেখ হাসিনা, ঠিক আছে, যেটা আগের থেকে আমরা পছন্দ করতাম না, উনি অনেক শুধু আমার হাজব্যান্ড না, উনি যখন দেশ শাসন করে তখন থেকে উনি অনেক মানে অনেক হুজুর বা ওলাদের পুরানের হাফিজদেরকে অনেক অনেক অত্যাচার করেছে, আমরা সবসময় দেখতাম, যেটা আমরা ওনাকে আগে থেকে পছন্দ করতাম না, যে কারণে আমার হাজব্যান্ড প্রবাস থেকে আসার পরেও ওনার এই আন্দোলনে শরিক হয়েছে, শরিক হয়ে উনি শহীদ হয়েছে। ঠিক আছে, আমি ধরে রাখতে পারিনি ওনাকে, তার পুনরবি চাপ চাই। আর যারা যে যাত্রাবাড়ি থানা যারা যারা এখানে ছিল ওদের পদত্যাগ বা হাসিনা বা ওর যত হুকুমদাতা, যেমন রাষ্ট্রপতি ওর হুকুমদাতা, যেটা আমরা ইন্টারনেটে দেখছি একটা পুলিশ বলে যে স্যার দেখেন একটাকে মারি একটাই পড়ে যায় বাকি বলে এগিয়ে আসে না, একই করবো আমরা, এটা আমরা দেখছি অনেক কিছু ফুটাজ দেখছি, বা ও হাসিনার সাথে সাথে ওরা যত হুকুমদাতা আছে সবাইকে আমি সাথে চাই। আমার স্বামী সকালবেলা 9টা বাজে ঘর থেকে বেরিয়ে গেছে, বলছে যে আমি যাত্রাবাড়ির হাতে হাতে তরকারির জন্য যাই, তারপর মেয়েরে যাইয়া আমার স্বামী পুলিশের গুলিতে নিহত হয়েছে, আমার স্বামীর লাশ আমি 11টা বাজে বাসায় নিয়ে আসি। আমার স্বামী সকালবেলা বলছে যে আমি ছাত্রগুলোর সাথে জুমার নামাজ পড়বো, আমার পাঞ্জাবি পায়জামা রেডি রেখো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি পাঞ্জাবি পায়জামা রেডি আছে, আপনি সকালবেলা নামাজ পড়বেন, নামাজ পড়বো। আমি আচ্ছা শুধু স্বামী, সব জায়গায় আল্লাহর জায়গা, যেখানে পেয়ে নামাজ পড়বেন সেখানে আল্লাহ কবুল করবে। কিন্তু আমার স্বামীর সে আশা আর পূরণ হয় নাই, আমার স্বামী পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশের যখন হাজিরা গুলি করার আদেশ দিছে, আমি খুনি হাজিরার বিচার চাই আর ফাঁসি চাই। আমার স্বামীকে যেভাবে গুলি করছে এভাবে যেন ওর জেনে এমন কি করে যেন কঠিন করে শাস্তি দেয়, আর ফাঁসি চাই আমি, আর কিছুই আপনাকে পাতে চাই না। আর আমার স্বামীর যেন মুক্তিযোদ্ধার খাতায় তার যেন নামটা লেখা থাকে, এটাই আমি আপনাকে কাছে অনুরোধ। আমার আর কিছু চাওয়ার নাই, আমার একটা 3 বছরের বাচ্চা আছে, এই বাচ্চাটা তারা না কয়দিন খালি বাবার ছবি নিয়ে থাকে আর বলে বাবা করি বাবা করি, আমি কোনো আমার বাচ্চারই কোনো উত্তর দিতে পারি না। আর বাবা কই আমি কেমন তারা বলবো, যে হ্যাঁ বাবা কোথায় কিছুই বোঝে না, আর কি বলবো আপনার কাছে, এটাই আমার অনুরোধ। আমার স্বামী যেন বিচার হয় সুষ্ঠুভাবে, যেন আমি বিচার পাই আমার স্বামী। পিছনে আসসালামু আলাইকুম সবাইকে। আমার বড় ভাই, সে আমার এক ভাই ছিল, আমাদের পরিবারে আমরা 2 বোন এক ভাই ছিলাম। তো আমার ভাইয়ের নাম মোহাম্মদ ইমরান। আমার ভাই যখন বিকেলবেলা নাস্তা কিনতে বের হয় তখন 6:30 নাগাদ আমার ভাইকে যখন গুলি করা হয় তখন ওর সেকেন্ডারি ব্রেইন মানে মস্তিষ্ক ভেদ করে চলে যায় আর কি, যেখানে আমার ভাই গুলি খেয়ে আহত হয়ে পড়েছিল ওইখানে
মাথার কিছু অংশ, যে হাড় বলেন বা মাথার যে খুলিটুকু এখানে পড়েছিল অর্ধেক অংশ, আর বাকিটা আর কি বলা যায় না। তারপরে এই অবস্থায় অনেক খোঁজাখুঁজি পর, 2 ঘন্টা পর আমি আমার ভাইকে জানতে পারলাম যে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি ছিল। এই অবস্থায় ও আইসিইউতে ছিল, গত 17 জুলাই ও আহত হয়, আর 18 জুলাই ও 6:30 নাগাদ আর কি মারা যায়। আর যখন আমার ভাইকে এই অবস্থায় দেখি, মানে আমি আমার পরিবারে শুধু আমি আমার মাই আর কি আছি, আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। তো এই অবস্থায় এখন আমরা বলতে গেলে পুরো নিঃস্ব। আমার বাবা গত 2.5 মাস আগে মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার 2 মাস 4 দিনের সময় আমার ভাইটা আর কি মারা যায়। তো এই অবস্থায় আমরা একদমই নিঃস্ব। তো আমরা এর সুস্থ তদন্ত চাই, সুস্থ তদন্ত করে যেন এর বিচার যেন সুবিচার যেন আমাদেরকে পাইয়ে দেওয়া হয়, এটুকুই আর কিচ্ছু বলার নাই। আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম হইল, আমার নাম সুলতান, আমার ছেলের নাম হইল রোহান। আচ্ছা, এই 19 তারিখ শুক্রবার দুই ভাই নামাজ পড়তে গেছে মসজিদে। এক ভাই কাজ লাগিয়েছে আমাদের, একবার আধা ঘন্টা পরে শুনি যে গুলি বিধ্বস্ত হয়েছে। তারপর আমগরে ওরা ফোন করে কইল যে আমনগর রোহান আর মার কাছে ফোন দিছে যে আমনগর রোহান গুলি বিধ্বস্ত হয়ে গেছে। আমরা মিরপুরে আসি না, আমরা মিরপুর লিয়ে যাই। হ্যাঁ, না গিয়া দেখে সিলিটির ভিতরে আমার ছেলের লাশ শুয়ে রাখছে। সেখান থেকে ডাক্তারগুলো পরামর্শ করে এই লাশ নেওয়ার ব্যবস্থা করলাম। ও গৈনা কলেজে আমার এবার ছেলে এসেছে পাস, পরীক্ষা পাস, 7টা না 8টা দিয়েছে, আর বাকি কয়টা আছে সাথে আবার স্কাউটও করতো। তার আশা অনেক বড় ছিল, সে এখানে ইন্ডিয়া যাও ইয়ার কমপ্লিট পাসপোর্ট করে রাখছে, এম তো নাই আর অন্য অন্য দেশে যাইব। যা তুমি ঢাকা মেডিকেল থেকে লাশ উদ্ধার করে নিয়ে এম তো নিয়ে আর পরে ম্যাডাম করে নিয়ে সাতপুর কবরস্থানে মারে দিয়েছি। আল্লাহ বন্ধ করাইছে, প্লিজ দেখো আর বিচার যেটুকু সম্ভব দ্রুত কঠিন ভাবে তার বিচার করবেন এবং তার ফাঁসি চাই। তা আমার ছেলে যেভাবে নিয়ে গেছে তার বিচার চাই, আর বিচার চাই। বর্ণনা আমাদের শোনা এবং অর্জন করা অনেক কঠিন। যিনি হারিয়েছেন তিনি বলছেন সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সভার সদস্য, ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির, অত্র এলাকার যাত্রাবাড়ি রত্নার যাত্রাবাড়ির সাবেক আমির জনতা জনাব আব্দুল সবির। আলহামদুলিল্লাহ
তাদের সাথে মত বিনিময় করা এবং সহানুভূতি জানানোর জন্য মূলত আজকের এই আয়োজন। এই আয়োজনের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল। আজকে এই মত বিনিময় সভায় যিনি প্রধান অতিথি উপস্থিত আছেন, যিনি আপনাদের কথাগুলো শুনলেন, আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির জননেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি। আলহামদুলিল্লাহ বলছি এই জন্য যে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের মোবারকবাদ। আপনারা সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, ভাই হারিয়েছেন, আপনার সন্তান এতিম হয়ে গিয়েছে, কারো বাবা আছেন কিন্তু এই ছেলের লাশ তার কাঁধে, এটা সহ্য করা খুবই কঠিন। তারপরও জালেম স্বৈর শাসকের নির্যাতনের মুখে, ক্ষমতা লিপসার কারণে এই সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই আন্দোলনের একমাত্র রণক্ষেত্র, সবচেয়ে বড় রণক্ষেত্র যাত্রাবাড়ি অঞ্চল, যাত্রাবাড়ি, কাজলা, রায়েরবাগ, সাইনবোর্ড সহ এই এলাকার মানুষ উদ্বেলিত হয়ে গিয়েছিল এই স্বৈর শাসককে হটানোর জন্য। তারা ঘুম ছেড়ে দিয়ে, খাবার ছেড়ে দিয়ে তারা রাজপথে চলে এসেছে। রাত 11টার সময় আমরা যখন শুনি যে রাস্তার কি অবস্থা, তখন বলে যে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে গিয়েছে। কোথা থেকে এসেছে, মানুষের মনের ক্ষোভ কত বেশি ছিল। এই যাত্রাবাড়িতে যারা দেখেছেন, ভয়েস অফ আমেরিকা, বিবিসি, আল জাজিরা টেলিভিশন যারা দেখেছেন, তারা বুঝতে পেরেছেন যে কি অবস্থা এখানে ছিল। এখানে যাত্রাবাড়ি পুলিশ, কদমতলী পুলিশ পাগল হয়ে গিয়েছিল। মানুষ মানুষের ভিতরে সামনে গুলি করতে পারে। আমরা পাঞ্জাবিদের কথা শুনেছি যে পাঞ্জাবিরা 52 ভাষা আন্দোলনের সময় গুলি করছিল, এরপরে 69-70 গুলি করেছিল, সর্বশেষ 71 গুলি করেছিল। এই পাঞ্জাবি তখন নাই। আমার সন্তান পুলিশ, আমার ভাই পুলিশ, আমার বাবা পুলিশ, তাহলে সেই পুলিশকে কে ব্যবহার করলো? এটা তো অন্য কোনো দেশের লোক নয়, তাহলে কিসের জোরে, কিসের জন্য আমার এই সন্তানদের উপরে, আমার এই ভাইয়ের উপরে গুলি চালানো হলো? সুষ্ঠু আন্তর্জাতিক তদন্তের মধ্য দিয়ে এমনভাবে বিচার করতে হবে যে পরবর্তীতে কোনো ক্ষমতা জিপসু এই ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা না করতে পারে, আর এই ধরনের কোনো সাহস। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। নেতৃবৃন্দ এসেছেন, ওনাদেরকে এই অঞ্চলের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানার জন্য কষ্ট করে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ জানাচ্ছি আমরা আব্দুল সবুর ফকির ভাইকে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি। এখানে সভাপতি সম্মানিত সদ্য উপস্থিত ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড শোনা যায়? আজকে এক আনন্দ এবং বেদনা মিশ্রিত অনুভূতি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বেদনা তো নিশ্চয়ই, কেন এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন। আমাদের অত্যন্ত আপনজন যারা, তাদেরকেই অন্যায়ভাবে এই জালেম সরকার হত্যা করেছে, এটি একটি বেদনা, নিঃসন্দেহে বেদনা, ব্যাখ্যার প্রয়োজন। কিন্তু আমি বলেছি আনন্দ আছে। আনন্দটি হচ্ছে এই, পৃথিবী হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কোটি কোটি মানুষ মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে, সকল মানুষ ইতিহাসের স্মরণীয় হয়ে থাকে না।
তারা জন্মে, তারা মৃত্যু গ্রহণ করে, তারা নিঃশেষ হয়ে যায়। কিন্তু এখানে যারা শহীদ হয়েছে তারা ইতিহাসে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। শুধু আজকে যারা বিশেষভাবে সম্মানিত হয়েছেন, বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবেন, বিশেষভাবে বিনা হিসেবে জান্নাতে যাবেন, এবং শুধু তারাই যাবে না, তাদের আত্মীয় স্বজন পিতা মাতা কাছের যে মানুষ তাদেরকেও বেঁচতে নেওয়ার জন্য সুপারিশ করার অধিকার পাবে। সুতরাং এটা একটা বিশেষ সম্মান, বিশেষ অধিকার, বিশেষ অবস্থা। এটির মালিক হয়েছে আজকে যারা এখানে শহীদের আত্মীয়রা আছেন, ওই শহীদেরাই। সুতরাং এটি একজন গৌরব। আপনারা একটি ঘটনা জানেন, উহুদের যুদ্ধের সময় মুসলমানদের খানিকটা বিপর্যয় হয়েছে। এক মহিষী নারী যুদ্ধের খবর যেমন ঘর থেকে বেরিয়ে মাঠে চলে আসছে। উনি জিজ্ঞাসা করলেন, যুদ্ধের কি খবর? সেই ব্যক্তি বলল যে তোমার ছেলে মারা গেছে। বলে যে আমি সেটা জানতে চাচ্ছি না, আমার রসুলের খবর। আরেকটু এগোনোর পরে একজন বলল যে তোমার স্বামী মারা গিয়েছে। তিনি বললেন যে আমি এটাও জানতে চাই না, আমি আমার রসুলের খবর। তো এই যে যুদ্ধের শাহাদাতের এবং রসুলের প্রতি মহব্বতের যে তামান, এই ঘটনা ঘটেছে প্রায় 1500 বছর আগে, আমরা জানতে পারছি। কেন জানতে পারছি? তারা ইতিহাসের অংশ হয়ে গেছে। কিন্তু সে সময় তো আরো লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, তাদেরকে কিন্তু আমরা জানি না। সুতরাং এটা আমার জন্য বেদনার, আবার গৌরব, এটা আমার জন্য কষ্টের, আবার অত্যন্ত আনন্দ যে আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, সম্মুখের লড়াইয়ে তারা জীবন দিয়েছে। আপনারা কি সে গর্ববোধ করেন না? আপনারা কি আপনাদের স্বামীর জন্য প্রতিবেশীর কাছে, আপনার সন্তানদের কাছে বড় এই গৌরব গাথা বলবেন না? সুতরাং এটিকে সেভাবে আমাদের গ্রহণ করতে হবে। জাতির মুক্তির ইতিহাসে এরকম যারা স্মরণীয় বরণীয় হয়ে থাকেন, তারাই সত্যিকার ভাবে তাদের জীবনকে সার্থক বলে এটা ধরে নিতে পারে। সুতরাং আমি এটা করেছিলাম, এটা বেদনা, এটা বেদনা এবং আনন্দ বিস্তৃত একটি অনুভূতি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই, আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম। সেই স্বাধীন বাংলাদেশের একটি শাসক এইভাবে তার মানুষের উপরে গুলি করে অট্টহাসি দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য নৃশংসতার আশ্রয় নিতে পারে, এটি হচ্ছে সবচেয়ে বেদনা। হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, আপনারা শুনেছেন, দেখেছেন। হেলিকপ্টার দিয়ে যুদ্ধ হয় কার সাথে? বিদেশের সাথে, অন্য দেশের সাথে। নিজ দেশের নাগরিককে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করে, 7 জন শিশু মারা গিয়েছে। এই নদী বিরল নদী, যাকে আমি বেশি বক্তব্য দিতে চাই না। আমি মনে করি যাদের খুবই আপনজনেরা নিহত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা, এবং তারা যেন শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাদের দুটো উপাধি, এক হচ্ছে শহীদ, আরেকটি হচ্ছে জাতীয় বীর। দুনিয়ার জন্য তারা জাতীয় বীর, আর পরকালের জন্য শাহাদাতের মর্যাদা। অনেক সময় ইসলামের লড়াইয়ে শহীদ হয় তারাও বীর, কিন্তু ন্যাশনাল জাতীয় মুক্তির সংগ্রামে অনেক সময় পার্টিসিপেট করে না। এরা আমরা এই পরিবর্তনকে বলি একটি গণবিপ্লব। আমরা এই পরিবর্তনকে বলি সকল মানুষের অংশগ্রহণে এক ধরনের সংগ্রাম। আমরা এই বিজয়কে গ্রহণ করেছি দ্বিতীয় স্বাধীনতা হিসাবে। সুতরাং এই দ্বিতীয় প্রকৃত স্বাধীনতার সৈনিক যারা আছেন, একজন বলেছিলেন তার স্বামীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার জন্য, আমরা আজকে দাবি করতে চাই যে তাদেরকে দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের বীর হিসাবে আখ্যায়িত করার। এবং যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বসবাস করার উপযোগী করে কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের। আমরা এই সরকারের কাছে এই পরিবারগুলোকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার জন্য, বরাদ্দ দেওয়ার জন্য এবং স্থায়ীভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য
আমি দাবি জানাচ্ছি, যাদের সন্তান সন্ততি লেখাপড়া করছে তাদের সর্বোচ্চ লেখাপড়া করা পর্যন্ত বিনা পয়সায় সেই শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার জন্য, তাদের পরিবারের চিকিৎসার ভার বহন করার জন্য, এবং যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের। এই সরকার সেটা ঘোষণা করেছে, আমরা আশা করব সরকার যে বক্তব্য দিয়েছে সেটাকে তারা সত্যিকারভাবে বাস্তবায়ন করবে এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার মাধ্যমে তারা যেন আবার সঠিকভাবে সুস্থ হতে পারে, আমি সে দাবিও গ্রহণ করছি। বাংলাদেশ জামাত ইসলামী আপনি জানেন একটি ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণময় একটি রাষ্ট্র তৈরি করতে চায়, যেখানে সকল মানুষের অধিকার থাকবে, সম্মান থাকবে, নিরাপত্তা থাকবে, কেউ খাদ্যের অভাব ভোগ করবে না, ইসলামের মৌলিক যে দিকগুলো আছে কাপড়ের অভাব হবে না, শিক্ষার অভাব হবে না, এবং সকলের ভিতরে একটি সাম্য সৌহার্দ্যপূর্ণ নিরাপত্তার একটি বলয় তৈরি হবে। কেউ রসুল হাদিস আছে এক বিরাট জায়গার কথা বলছেন, সিরিয়া থেকে ওই পর্যন্ত একজন নারী রাতের বেলায় একা হেঁটে চলে যেতে পারবে, নেকড়ে বাঘের ভয় ছাড়া আর আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় তার থাকবে না, এমন একটি নিরাপত্তামূলক সমাজ হচ্ছে ইসলামী সমাজ। সেই সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আছি, এই বিপ্লবের পরে আমরা চেষ্টা করছি আমাদের নিহত পরিবারের কাছে গিয়ে সহায়তার জন্য, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে গিয়ে দেখার জন্য, এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি সত্যিকার নিরাপত্তার এবং মানুষের বসবাস যোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যয় প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সভাপতির পক্ষ থেকে ঘোষণা, আজকের এই মহতি অনুষ্ঠান আমাদের শহীদ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে মত বিনিময় এবং আমাদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শহীদ পরিবারের গর্বিত সন্তান, আমাদের ভাই বোনেরা, সম্মানিত সভামণ্ডলী, প্রাণপ্রিয় সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, আমি প্রধানমন্ত্রী সহ সম্মানিত স্বয়ং পরিবারের সদস্যবৃন্দকে বিশেষ করে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ঢাকা মহানগরের পক্ষে দাঁড়িয়ে আজকের আয়োজনেই আমরা কষ্ট করে এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সামিল করেছি। মাধ্যমিকের সময় হয়ে গিয়েছে, এই জন্য কথা লম্বা করতে চাই না, আমরা পরিষ্কার ভাবে যারা এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন লাভ করেন সেই পথ। একজন শহীদ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, একজন শহীদ তিনি জীবিত থাকেন তিনি মারা যান না, তিনি মারা গিয়েছেন কিন্তু তিনি রিজিক প্রাপ্ত হন আল্লাহ করেন। একজন শহীদ তিনি 70 জন আত্মীয় স্বজন প্রতি এবং পরিবারের সদস্যদেরকে যারা জাহান্নামের ভাই তুমি জানিত হয়ে গেছে তাদেরকে জান্নাতে পাঠান। একজন শহীদ তার রক্ত মাটিতে স্পর্শ করার সাথে সাথে তাকে জান্নাত দেখান। একজন শহীদ শাহাদাত বরণের সময় তাকে যেভাবেই হত্যা করা হোক না কেন, যত নিপীড়ন করেই হত্যা করা হোক না কেন, একজন শহীদের শাহাদাত বরণের ওই মুহূর্তটুকু একটা পিঁপড়ার কামড় যেভাবে দিলে যতটুকু কষ্ট অনুভব হয় একজন শহীদের ততটুকু কষ্টই অনুভব হয়। সুতরাং আপনারা শহীদ পরিবারের সদস্য হিসাবে আপনারা দেশের জন্য গর্বিত সন্তান, আল্লাহর পক্ষ থেকে আপনারা মর্যাদাপূর্ণ এবং আল্লাহর পক্ষ থেকে আপনারা গ্রহণযোগ্য আল্লাহর নিয়ামত প্রাপ্ত বাংলাদেশ অনজন ভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের অভিভাবক হয়ে যান,
কিভাবে সংসার চলবে, পরিবার চলবে, কিভাবে আপনি চলবেন, সেই চিন্তা দেশভক্তির আর মুক্তির জন্য কাশিবাড়ি চক্রের হাত থেকে দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের প্রধান অতিথি বলেছেন তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, রাষ্ট্র সে দায়িত্ব পালন করবে, তাদের পরিবার পরিচালনা, সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে আমাদের প্রধান অতিথি বলেছেন আমরা আবারও পুনর্ব্যক্ত করতে চাই একই কথা, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা অনতিবিলম্বে খুনি সন্ত্রাসী হাসিনা সহ তার সরকার এবং তার নির্দেশ বাস্তবায়নকারী আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত অন্যায়ভাবে নির্দয়ভাবে মর্মান্তিকভাবে পাখির মতো ঘুরে ঘুরে যারা হত্যা করেছে, এই গণহত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে এটি অলরেডি দাবি জানানো হয়েছে, এর বিচার দেশের আদালতেও বিশেষ ট্রাইব্যুনাল করে করা হবে রাষ্ট্র ইতিমধ্যে জানিয়েছে। আমরা বলব শহীদ পরিবারের সদস্যদের প্রশান্তির জন্য তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের সহানুভূতির জন্য পাশে থাকার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শহীদ পরিবারের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা পাশে থাকার জন্য আমি যে জামাত ঘোষণা দিয়েছেন তারই অংশ হিসাবে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে একজন বোন আছেন যিনি বলেছেন যে আমার সার্টিফিকেট দরকার, গ্রেড সার্টিফিকেট। তার মনে হয় আমরা গ্রেড সার্টিফিকেটের জন্য সেখানকার পরিচালক বিগিনের জেনারেল আসাদ সাহেবের সাথে আমরা কথা বলবো। আমরা আশা করছি যে টাইম, সময়, সকল দিন এগুলো যদি একটু আমরা পাই তাহলে আমরা সেখান থেকে সেটা নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখানে একজন বোন আছেন যিনি মহানগরীর অফিসে শহীদ জাহাঙ্গীর ভাই হয় তিনি ওখানে গিয়েছিলেন, এই জন্য আমরা ইনশাআল্লাহ আবারও আপনার পরিবারের পাশে অনেক সময় আবারও আসবো এবং আপনাদের পাশে দাঁড়াবো। আজকে আপনি বাকি যারা রয়েছেন তাদের সবার জন্যই একটি অ্যামাউন্ট আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আছে, আমাদেরকে সেটি গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। সবশেষে বলতে চান, শুধু এই গণহত্যা নয়, 13 সালের 5ই মে যে শতাধিক আলেম ওলামাকে স্বপ্নচক্র হত্যাকর করা হয়েছে তারও বিচার করবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন বিচারের মিথ্যা রায় দেওয়ার পরে তার প্রতিবাদ করার জন্য যারা রাস্তায় দাঁড়িয়েছিল শত শত সাইদি প্রেমী ইসলামী আন্দোলনের আক্রমণ জনগণকে এসে সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তারও বিচার আমরা চাই, তাদের বিচার করতে। শুধু তাই নয়, পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরও বিচার করতে হবে। এভাবে একে একে হাজার হাজার এদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। সেই সমস্ত গোটা 16 বছরে যে সমস্ত নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদের সবার বিচার অনতিবিলম্বে এই সরকারকে করতে হবে এবং সরকার জনগণের চাপে এই সরকার করতে বাধ্য হবে। আমি আশা করি যে অন্তর্বর্তী কালীন সরকার জনগণের পাশ বুঝেন এবং বুঝেই দ্রুততম সময়ের মধ্যে বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন সে আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার মধ্যে এখানে শেষ করছি। এদিকে মুখ লাগবে না শহীদ আবু ইসহাক চৌধুরীর পক্ষে
শহীদ আবু ইসহাক, শহীদ আবু ইসহাক চৌধুরীর পক্ষে আপনার নাম কখন মারা গেছে কাগজগুলো নেবেন আপনার দিতে হবে আমরা কোথায় করেছি শহীদ মোহাম্মদ জাহাঙ্গীর মির্ধার পক্ষে মোহাম্মদ আতিকুর রহমান শহীদ আতিকুর রহমান শহীদ আসাদুল হক বাবুর পক্ষে দুটা যমজ সন্তান রয়েছে শহীদ ওবাইদুল্লাহ তার পক্ষে আপনার ছেলে আমাদের যারা মধ্যে আর যারা এখানে উপস্থিত আছেন আমাদের অফিস থেকে আমরা মহানগরীতে তাকে তাদেরকে দিয়েছেন আপনাদের পাশে আমাদের নেতৃত্ব আছেন যে কোনো সুবিধা অসুবিধা আপনার তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পাশে সবসময় থাকবেন ইনশাআল্লাহ আপনার জাতীয় আল্লাহ আলমিন যেন আপনাদেরকে